প্রমাণিত ভিউয়ার্স, প্রতিটি মানুষ চায় একে অপরের সাথে একটা সুন্দর রিলেশন বিল্ড আপ করার, প্রত্যেকেই চায় প্রত্যেকের সাথে আপন হওয়ার, প্রত্যেকেই চায় একটা ভালো মানুষ হওয়ার। আপনি যদি একজন ভালো মানুষ হতে চান, সবার কাছে প্রিয় হতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য হতে পারে অনেক বড় একটা টার্নিং পয়েন্ট। যারা আমাদের এই চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সাবস্ক্রাইব করার জন্য, লাইক এবং কমেন্টস করার জন্য। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবার কাছে শেয়ার করার জন্য। আমরা প্রত্যেকটি মানুষ প্রত্যেকের কাছে অনেক বেশি আপন হতে চাই। আপন হতে গেলে কিছু গুণাগুণ আপনার মধ্যে, কিছু এটিকেট ম্যানার আপনার মধ্যে থাকতে হবে, যাতে একটা মানুষ আকৃষ্ট হয়, যাতে একটা মানুষ আপনাকে পছন্দ করে। পছন্দ হওয়ার জন্য আমি এই ভিডিওতে 25টি গুণ মেনে চলতে পারেন। আপনি যদি 25টি গুণ নিজের মধ্যে ইনস্টল করতে পারেন, তাহলে আপনি প্রত্যেকটা মানুষের কাছে খুব প্রিয় একজন মানুষ হয়ে উঠবেন। এক নম্বর গুণ, এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা প্রত্যেকেই মোবাইল ফোন ইউজ করি। আমরা বিভিন্ন প্রয়োজনে আমরা একে অপরের সাথে যোগাযোগ করি, আর এই যোগাযোগটা যখন আমরা করি তখন একটা বিষয় যদি আপনি মেনে চলুন, তাহলে আপনি অপর প্রান্তে ওই মানুষটার কাছে অনেক বেশি প্রিয় হয়ে উঠবেন। সেটা হচ্ছে কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না, তার মানে এই ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। 10 থেকে 15 মিনিট পর আবার চেষ্টা করতে পারেন। 2 নম্বর গুণ, কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে, তারপরেও তাকে সময় মতো ফেরত দিন বা তাকে এমনভাবে পুষিয়ে দিন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরণ করুন। 3 নম্বর, এখনো বিয়ে করেননি কেন, কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন। 4 নম্বর গুণ, যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে আগামীকাল আপনি বিল পরিশোধ করুন। এটা অনেক বড় আপন হওয়ার একটা কলাকৌশল। আপনি যদি প্রতিদিন সুযোগ নিতে থাকেন, তাহলে ওই বন্ধু মুখে প্রকাশ না করলেও সে কিন্তু আপনাকে ভালো মানুষ হিসেবে কখনোই মেনে নেবে না। 5 নম্বর গুণ, অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলা থেকে বিরত থাকুন। তার কথা শেষ হলেই তারপর আপনি কথা বলা শুরু করুন। 6 নম্বর গুণ, কারো সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনোই এরকম আর করা উচিত না, এরকম আর করবেন না, তাহলে ওই মানুষটির কাছে আপনি অনেক বেশি প্রিয় হয়ে উঠবেন। ৭ নম্বর গুণ, কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন। গ্যালারির এপাশ ওপাশ থেকে
আপনি কোনো ছবি দেখার চেষ্টা করবেন না। আট নম্বর গুণ, কারোর সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টিপাটিপি করবেন না। আমরা অলওয়েজ দেখি যে আমরা একটা ইম্পর্টেন্ট কথা বলছি, কিন্তু অপর প্রান্তে যে মানুষটি যার সাথে আমি কথা বলছি সে তার মোবাইল ফোনের মধ্যে দৃষ্টি, সে কিন্তু আপনার কথা শুনছে বাট আপনার মনোযোগ কিন্তু সে দৃষ্টি কিন্তু নিতে পারছে না বা আপনিও দিতে পারছেন না। এখানে অনেক বড় একটা বিষয়, সেটা হচ্ছে আপনি এই কাজটি করবেন না। নয় নম্বর গুণ, যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন। দশ নম্বর গুণ, কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না, নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না। আমরা অনেক বেশি একে অপরকে বিনামূল্যে উপদেশ দেওয়ার প্রবণতা দেখাই, এটা একেবারেই একটা ভুল কনসেপ্ট। আপনি কখনোই যাবেন না এই কাজটি করতে, এতে আপনার মানহানি হওয়ার সম্ভাবনা আছে। এগারো নম্বর গুণ, সবাইকে সম্মান দিতে শিখুন, হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বিগ বস। বারো নম্বর গুণ, কারো বেতন চাকুরি ব্যবসা এসব নিয়ে সরাসরি কোশ্চেন করবেন না, যে আপনার বেতন কত, আপনি কি চাকরি করেন, আপনি কি ধরনের ব্যবসা করেন, এই ধরনের সরাসরি কখনই কাউকে আপনি প্রশ্ন করবেন না। তেরো নম্বর গুণ, কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন, এতে আপনার পাশে থাকা মানুষটি বুঝতে পারবে আপনি একজন নেহাত ভদ্রলোক, আপনি তার কাছে অনেক বেশি আপন হয়ে যাবেন, কারণ আপনি তার সিকিউরিটির বিষয়টা দেখছেন। চোদ্দ নম্বর গুণ, কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন, আমরা ধন্যবাদ দিতে ভুলে যাই। অলওয়েজ আমরা কথা শুরু করবো এক্সকিউজ মি, থ্যাংক ইউ ভেরি মাচ, পার্ডন মি, এই কথাগুলো অনেক বেশি আমরা ব্যবহার করতে পারি। আমরা যত বেশি ব্যবহার করব তত বেশি একটা মানুষের কাছে আমরা অনেক বেশি আপন হয়ে যাব, সে আপনাকে প্রোঅ্যাক্টিভ মানুষ হিসেবে সবসময় সম্মান করবে। পনেরো নম্বর গুণ, কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন। আমরা মূল্যায়ন করতে জানি না, আমরা শিখিনি, অবশ্যই আমরা তাকে সমমূল্য প্রদান করব ব্যবহার দিয়ে যে কোনোভাবে। ষোলো নম্বর গুণ, বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করা থেকে বিরত থাকুন, কোনো কিছু আশা করবেন না। আপনি যদি কোনো কিছু আশা করেন আপনি এইখানে অনেক বেশি কষ্ট পাবেন। আমরা আশা করব না, যা পাবো সেটা তো পাবোই, বাট আশা করে না পেলে অনেক বেশি কষ্ট পেতে হয়। সতেরো নম্বর গুণ, সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়া আশা করবেন না, আপনি অবশ্যই প্রত্যেকটা জিনিসে প্রাইস দেওয়ার চেষ্টা করবেন, কারণ কোনো কিছুই পৃথিবীতে মূল্য ছাড়া আসে না, আপনাকে অবশ্যই মূল্য দিতে হবে। আঠেরো নম্বর গুণ, বা কারো কোনো গোপন কোনো কিছু যদি আপনি জেনে ফেলেন বা আপনি দেখে ফেলেন তাহলে সেটাকে আপনি অবশ্যই গোপন রাখুন।
অপপ্রচার করবেন না। অপপ্রচার করলে আপনি ওই মানুষটির কাছে সারা জীবনের জন্য অপছন্দের মানুষ হয়ে যাবেন, আপনি কখনোই সেটা করবেন না। ১৯ নম্বর গুণ, কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না, নিজে চেষ্টা করুন, হয়তো আপনিও পারবেন। হিংসা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলে, আপনি কখনোই হিংসা করবেন না। ২০ নম্বর গুণ, ছোট বড় সবার সাথে মাধুর্যপূর্ণ আচরণ করুন। আপনার সাথে কারো মতের মিল না থাকলেও তর্ক না করে তার সঙ্গে এড়িয়ে চলুন, কিন্তু তর্কে জড়াবেন না। ২১ নম্বর গুণ, বন্ধুত্বের মধ্যে ঝগড়া বিবাদ হলে তার দোষ রটনা করবেন না, অপপ্রচার করবেন না, খারাপ কোনো কিছু বলে বেড়াবেন না। আপনি যদি এই গুণটা ঠিকমতো মেনটেন করতে পারেন, আপনি ওই মানুষটির কাছে অনেক বেশি প্রিয় হয়ে যাবেন, সে আপনাকে বিশ্বাস করবে। কাউকে কখনোই কোনো কিছু নিয়ে খোঁটা দিবেন না। ২২ নম্বর গুণ, কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না। কোনো কিছু বিষয়ে যদি আপনার ডেপথ নলেজ না থাকে, আপনি কখনোই তর্কে জড়াবেন না। অল্প বিদ্যা ভয়ং করি, আমরা তর্কে জড়াবো না। ২৪ নম্বর গুণ, ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না, বিধর্মীদের তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। প্রতিটা মানুষকে, প্রতিটা ধর্মকে, প্রতিটা সময়কে আমরা সম্মান দিব, আমরা যদি সম্মান দেই তারাও আমাদেরকে সম্মান দিবে। ২৫ নম্বর গুণ, যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না, অর্থাৎ উলুবনে মুক্ত ছড়াবেন না। বন্ধুরা, এই ২৫টি গুণ আমাদের প্রত্যহিক লাইফে আমরা যদি ঠিকমতো ব্যবহার করতে পারি, আমরা প্রতিটি মানুষের কাছে অনেক বেশি আপন, আমাদের প্রতিটি সম্পর্ক অনেক বেশি মধুর, আমাদের প্রতিটি চলাচল অনেক বেশি সুদৃঢ় হবে। আমি প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, যদি এই ২৫টি গুণ আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন, প্রত্যেককে জানিয়ে দিন, আমরা প্রত্যেকেই নিজেদেরকে নতুন করে তৈরি করব। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।